আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব সালাহফি, কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সমস্যায় করণীয়। তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে, যে আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হৃদরোগের সমস্যা যাদের থাকেন, ডায়াবেটিস এবং হৃদরোগ আসলে ওতপ্রোতভাবে জড়িত। ডায়াবেটিস থাকলে অনেকে হৃদরোগের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। তো এই সমস্যায় আসলে করণীয়টা কী হওয়া উচিত রোগীদের? তো এই ক্ষেত্রে আমরা যেটি বলে থাকি, ডায়াবেটিস ও হৃদরোগে যারা ভুগছেন একই সাথে, আমরা প্রথম কথায় যেটা আমরা বলি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও যে কথাটা প্রযোজ্য, এই একই কথা এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যিনি ডায়াবেটিস এবং হৃদরোগ উভয় রোগে আক্রান্ত, সাধারণত আমরা প্রথম কথায় যেটা বলবো, আপনার ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন নিয়ন্ত্রিত ডায়াবেটিস বলতে আসলে আমরা বলতে কী বুঝি? আমরা যদি সকালবেলা আমরা বলি যে আমরা খালি পেটে সাধারণত যে ডায়াবেটিসটা দেখে থাকি, সাধারণত সেটা আমরা বলি যে 6-8 মিলিমোল পার লিটারের মধ্যে রাখার জন্য, এবং খাওয়ার 2 ঘন্টা পরে যদি আমরা বলি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের গ্লুকোজের মাত্রা কত রাখতে হবে, সেটি হচ্ছে 8-10 মিলিমোল পার লিটারের মধ্যে। তো এই মাত্রাটাকে আমরা সাধারণত বলতে পারি যে নিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটা মাত্রা। এছাড়া আমরা সাধারণত নিয়ন্ত্রণের কথা যদি চলে আসে, যে ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে আছে নাকি, এটা বোঝার আরেকটি টেস্ট আমরা সাধারণত রোগীদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি, সেটি হচ্ছে HbA1c, যেটাকে আমরা বলি ডায়াবেটিসের 3 মাসের রক্তের সুগারের মাত্রার গড়টা। এটা দেখে আমরা আসলে বুঝতে পারি, যদি এই মাত্রাটি 6.5 বা বিলো 6.5 হয়, আমরা সেক্ষেত্রে বলি যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ডায়াবেটিস রোগীদের হৃদরোগের জন্য আমরা যদি বলি আরও কিছু, যে আমাদের বোঝার জন্য যে আসলে তাদের হৃদরোগের সমস্যা থাকলে কীরকম থাকা উচিত তাদের মাত্রাগুলো, এটা আমরা আরেকটা বলে থাকি রক্তে লিপিড প্রোফাইল আমরা যেটা দেখে থাকি, এটা সাধারণত বছরে একবার করে দেখা উচিত, বা 6 মাস পরেও যদি কেউ দেখতে পারেন খুবই ভালো হয়। যারা সাধারণত ডায়াবেটিস এবং হৃদরোগ উভয় রোগে আক্রান্ত, তাদের লিপিড প্রোফাইলটা দেখা উচিত এবং এটির মাত্রাটাকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত। এই ক্ষেত্রে কোলেস্টেরলটা আমাদের অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আমাদের রক্তে লিপিড প্রোফাইলে যদি আমরা বলি যে 2 রকম আসলে কোলেস্টেরল আমরা বলি, গুড কোলেস্টেরল অ্যান্ড ব্যাড কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল কিছু রয়েছে এবং খারাপ কোলেস্টেরল কিছু রয়েছে। তো আমরা ভালো কোলেস্টেরলটা আসলে আমরা চাই যেন এটা একটু বেশি থাকে, যেটা আমরা HDL বলে থাকি, এবং খারাপ কোলেস্টেরল আদার্স যেগুলো রয়েছে, যে ট্রাইগ্লিসারাইড বা সেরাম কোলেস্টেরল বা LDL আমরা যেটা বলে থাকি, এগুলো আসলে একটি মাত্রা রয়েছে, সেই মাত্রার নিচে রাখার আমরা চেষ্টা করব। তো এবং আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, তাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ যেটা মাত্রাটা আমরা বলছি, যে সিস্টোলিক 130 এবং ডায়াস্টোলিক 80, বা আমরা বলে থাকি যে উপরে 130 নিচে 80, এই মাত্রাটা অথবা এর নিচে থাকতে হবে রক্তচাপের মাত্রাটা, এটাও আমরা সাধারণত রোগীদেরকে সতর্ক থাকতে বলি এই ব্যাপারে। এছাড়া আমরা চেক করার চেষ্টা করি ইয়ারলি, কারণ ডায়াবেটিস এবং হৃদরোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু আসলে কিডনির একটি জটিলতা বা চোখেরও কিছু জটিলতা হয়ে থাকে। তো এটার থেকে রক্ষার জন্য আমরা সাধারণত বলে থাকি ইয়ারলি একটু চোখটা তার দেখার জন্য, এটা অবশ্যই আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা এটা পরীক্ষা করে নিতে হবে বছরে একবার করে, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করছে নাকি। এছাড়া আমরা কিডনির জন্য যেগুলো পরীক্ষা রয়েছে রক্তের মাধ্যমে, আমরা সেটিও দেখতে পারি, অথবা লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র আমরা চেষ্টা করব আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব চর্বি যদি অ্যাভয়েড করা যায়, চর্বি জাতীয় খাবার বা তেলে ভাজা খাবার, এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, ধূমপান পরিহার করতে হবে, এবং শারীরিক পরিশ্রম আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে, অবশ্যই হৃদরোগের সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনাকে কিন্তু হাঁটা উচিত, অতিরিক্ত বেশিও হাঁটাটা ঠিক হবে না, এক্ষেত্রে আপনার হৃদরোগ যেহেতু রয়েছে এটা যেন হার্টে কোনো প্রেশার না পড়ে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, বেশি করে শাকসবজি এবং ফলমূল খেতে হবে। তো মোটামুটি এই কয়েকটি নিয়ম মেনে এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং হৃদরোগের যে বিভিন্ন জটিলতাগুলো পরবর্তীতে হতে পারে সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে।